সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে কখন এবং কোথায় দাফন করা হবে? দেশে পৌঁছেছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী সাহারা খাতুনের মরদেহ। শুক্রবার দিবাগত রাত 2টার দিকে মরদেহ বহনকারী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। শনিবার বেলা 11টার দিকে বনানী মসজিদে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে জানাজা শেষে বনানী কবরস্থানে মা বাবার কবরের পাশেই তাকে দাফন করা হবে। এর আগে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 11টা 26 মিনিটে থাইল্যান্ডের বামরিনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রবীণ এই রাজনীতিক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 77 বছর। দীর্ঘদিন যাবৎ তিনি কিডনি, নিউমোনিয়া সহ নানান রোগে ভুগছিলেন। গত 2 জুন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে কিছুদিন ধরে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য 6 জুলাই তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংককে নিয়ে যাওয়া হয়। সেখানে বামরুদগ্রাদ হাসপাতালে ওই দিনেই তাকে ভর্তি করা হয়।